গুড মর্নিং বল, লিপ বাম দেওয়ার পর ঠোঁট দিয়ে কথাই বেরোচ্ছে না। গুড মর্নিং স্যার, চলো। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ফ্রাইডে, ব্যাস আর কি, সপ্তাহের লাস্ট ডে স্কুল। আজকে মানে আমি টিফিনে দিয়েছি হচ্ছে বাটার ব্রেড, আর জল তো থাকেই, কতটা খাবে সন্দেহ আছে, কারণ টিফিনটা একটু গুছিয়ে না দিলে ওনার ঠিক পোষায় না আর কি। সকাল সকাল এই হচ্ছে আমার গাছের আপডেট, ওই স্পাইডার গাছটা মোটামুটি ঘাড়ে ভেঙে যাচ্ছে, কেন কে জানে, ওয়েদারটা মেঘলা আছে। চলো ম্যামকে এবার স্কুলে দিয়ে আসি। আর এই হচ্ছে আমার নিউ টাইপড, যেটা কালকে আমি কিনেছি, এটা কিনেছে হচ্ছে গোড়াবাজার থেকে। গোড়াবাজারে একদম মুখে একটা ছোট্ট টলি করে এই সমস্ত নিয়েই বসে, টাইপড, হ্যান্ড স্ট্যান্ড এইসবই থাকে, ওখান থেকেই নিয়েছি, বেশ ভালো লাগলো। এটাতে সেলফিও তোলা যায়, ব্লুটুথ কানেক্টেড। চলো বাড়িতে এসে দেখাবো। বাড়িতে চলে এসেছি, সকাল সকাল গ্যাস দিয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেছিল, তার সাথে পাইপটাও চেঞ্জ করে দিল, বললো গ্যাসের যে পাইপটা থাকে আর কি, এই পাইপটি, যেটা ওই যে ওই পাইপটা, এই পাইপটা নাকি 3 বছর করে থাকে, তো 3 বছর পর চেঞ্জ করতে হয়। তো ওদের বক্তব্য যে বেশিরভাগ অ্যাক্সিডেন্টই নাকি এই পাইপটার জন্য হয়ে থাকে, তো 3 বছর পর ওটা চেঞ্জ করে এখন নাকি কোম্পানি থেকেই নাকি পাঠিয়ে দেয় গ্যাসের সাথে, এক্সট্রা তার জন্য চার্জ নেয়। এখন যদি তোমাদের মনে হয় পাল্টাবো তো পাল্টাতে পারো, আর যদি না পারো, মনে হয় যে না থাক অসুবিধা নেই, দেখে মনে হচ্ছে ভালো আছে, তো নাও পারো, সেটা তোমাদের চয়েস, বাট তবুও গ্যাসের ওখান থেকে ওরা পাঠিয়ে দেয়, এক্সট্রা চার্জ নেয়। বাট আমার পাইপটা মনে দেখে বলো, বললো যে এখনো 2-3 মাস যেত, বাট পাল্টে নেওয়াটা ভালো, বোঝে তো চায় না, তো গ্যাসের সঙ্গে আর লড়াই করে লাভ নেই, আলান ঠিক আছে, তো নতুন পাইপ লাগিয়ে দিয়েই গেল। মাছ নিয়েও চলে এসছেন বাজার থেকে, মাছটা আনার পর শুধু আমাকে বললে, আমি কিন্তু 11টাতে বেরিয়ে যাবো যে করেই হোক, তখন ঘড়িতে 10টা বাজে, আমার মাথা ঘুরে গেছে, কারণ ততক্ষণ আমি শুয়ে রেস্ট নিয়েছিলাম, ফোন টোন ঘাটছিলাম, এই সমস্ত করছিলাম, আর 1 ঘন্টার মধ্যে রান্না কি সবজি পর্যন্ত কালকে কাটানি, যেহেতু বেরিয়েছিলাম কি করে কি করবো। বাট এখন 10টা 25 বাজে, খুব ফাস্ট অনেক কিছু কমপ্লিট করে যাবে, প্রথম গাছে জল দিয়ে দিয়েছি। এই হচ্ছে কিচেনের হাল, পাইপও তুলিনি, পাইপের প্যাকেটেই কাটা শুরু করে দিয়েছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো একদম দেখা যাচ্ছে না কিচেনটা। বাকি বেশ কিছু রান্না হয়ে গেছে, এখানে ডালটা হয়ে যাবে, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি আর উচ্ছে আর পটল এই 3টে ভাজা করেছি, আলু কিনিনি, আর এখানে আলু আর কাঁচকলার তরকারি করেছি, ভেন্ডির তরকারি, কাঁচকলার তরকারিটা বেশ, এই দুটো তরকারি বেশ খেতে ভালো লাগে, ওর জন্য কাঁচকলার তরকারি, ব্যাস ভাতটা একটু পরে হয়ে যাবে, ব্যাস ডাল। 20-25 মিনিটের মধ্যে গ্যাস পুরো বাড়ি দিয়ে রান্না করেছি, এরপর শুধু মাছটা হবে তাহলেই হয়ে যাবে, বাকিও ঘরটা ঝাঁট দিচ্ছে। আমার একটা কাজ আছে, যেটা হচ্ছে ওয়াশরুম দুটো তো আগে ক্লিন করে রেখে দিয়েছি, কালকে আজকে ফ্রিজটা একটু ক্লিন করবো, তাহলেই হবে, ওই ঘর ঝাঁট দিতে দিতে আমার এটাও হয়ে যাবে। দেখো কি অবস্থা, একদম পুরো চুলে চুল, মানে এত চুল উঠছে, ফ্রিজ মিরিজ সব ভরেই দিচ্ছে, বাকি চলো করে নিই। একদম সুন্দর ক্লিন হয়ে গেছে, এই যে মোটামুটি হালকা করে মুছে নিয়েছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে। বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে বাসন মাজাও হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলটা হচ্ছে, বাকি এখানে সব হয়ে গেছে, এই ঝোলটা হোক এখানে, ততক্ষণে ওকে ভাত দিয়ে দিই। আজকে ভেন্ডি ভাজা উচ্ছে দিয়ে, পটল দিয়ে, কাঁচকলার তরকারি, ডাল, আর আছে হচ্ছে মাছ, বাকি ঘর মুছে যাবো ওকে আনতে, মাঝে একদম বৃষ্টি হয়ে গেল। ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে 2টো ভাতই খেয়ে নেবো মোস্টলি, আর আজকে আর খেলাম না, এবার অনেকটা দুধ আছে আনার, দুটো তুলতে হবে, এই যে মসুর ডাল দিয়ে 2টো ভাত খেয়ে নেবো, ব্যাস। এবার ঘরটা মুছবো, আজকে মেয়ের ভ্যাকসিন আছে, দেখি ওর কখন টাইম হয়, ইচ্ছে আছে রাতের দিকেই যাব, সমস্ত কাজকর্ম সেরে রাতে রান্না টান্না কমপ্লিট করে যাব, এখন দেখা যাক। বাড়ি এসছেন, প্লাস টিফিন ফাঁকা পড়ে, এখন তো বিশ্বাসই হচ্ছে না যে টিফিন ও খাচ্ছে না ফেলে শেয়ার করছে। বাবা মায়ের নামটা লেখানো হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে 5টা থেকে 7টা পর্যন্ত ডাক্তার থাকবেন, এই চিনার পার্কের এখানে স্পর্শতে বসেন, ডক্টর সপ্তষী দাস, ওনাকেই দেখাই, ওনাকেই দেখাবো, ভ্যাকসিন আছে ম্যামামের, আজকে ভ্যাকসিন, সেই ছোট্টবেলায় নিতিস, এখন বড় হয়ে নিবি, বলছে আমি নেবো না, ভ্যাকসিনটা নিলে তুমি পাখি হয়ে যাবে, তখন উড়ে উড়ে চলে যাবে, ঠিক আছে, কি যে করবে হরিয়ে জানে, ব্যথা টাথা হবে কিনা তাও জানি না, সন্ধ্যাবেলায় গেলে বুঝতে পারবো, আমি একটু চিন্তায় আছি পচা, এখন আমি একটু চিন্তায় আছি, যখন ছোট ছিলি তখন চাপ ছিল না, ঠিক দিয়ে দিত, 2 দিন ধরে বলে বেড়াচ্ছে আমি ভ্যাকসিন নেবো না, ভ্যাকসিন নেবো না। এই স্ট্যান্ডটা বার করেছিলাম, দেখলাম এটা খুবই সুন্দর, বেশ হেল্পফুল, ভালো, খুব ভালো, মানে কোয়ালিটিটাও খুবই সুন্দর, বেশ সুন্দর এটা, আর বেশ মজবুত,
রেডি হয়ে গেছি, এবার যাবো মামাকে ভ্যাকসিনটা দিতে। বাট বাইরে বীভৎস মেঘ করেছে, চলো কতটা ফোন বার করতে পারবো সন্দেহ আছে। বৃষ্টিতে ভিজে না গেলেই হলো, আমি তো ব্যাগ নিচ্ছি না, ফোনটা রেখেই যাই বলো। বৃষ্টি হবে, ব্যাগ নিয়ে ওর ব্যাগ, ফোনটা ভিজবে, এমনি ফোনটা কভার ছাড়া চলছে, দরকার নেই, দরকার নেই বাবা, আমি রেখেই যাবো আমার ফোনটা। বৃষ্টি মিষ্টি হলে তখন আমার এমনি কভার নেই। চলো চলে এসেছি, সেই কখন গেলাম, প্রায় 7টার সময় গেলাম, এখন 9টায় বাজতে যায়, 9টায় বাজে বলতে গেলে, তাকে যা হয় শুই, ও বলছে শুই শুই, দেওয়ার সময়তে বিভৎস চিৎকার করে উঠেছে, কেঁদেছে, বাট জ্বরও আসবে না, জ্বালা ব্যথা কিচ্ছু হবে না। বারান্দায় সব মেলে দিয়েছি, বৃষ্টি হলে পুরো গল্প, পুরো বারান্দা ভর্তি জামা কাপড় আছে। ডিনারটা নিয়ে আজকে তাড়াতাড়ি বসেছি, কারণ কাল স্যারকে অনেক সকাল সকাল উঠে বেরোতে হবে, কালকে স্যারের প্রচুর টেস্ট আছে কোম্পানি থেকে, তাই তো করতে হবে, ওর জন্য তাড়াতাড়ি খেতেও হবে। এখন হয়তো 10টা বাজে, ডিনার নিয়ে বসে গেছি ওর জন্য। আজকে ডিনার খুব সিম্পল, জাস্ট বেগুন ভেজে মেখেছি আর রুটি, আর ম্যাডাম খাচ্ছে এখানে দুধ রুটি। বাকি চলো খেয়ে নিই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ রাখো, সুস্থ সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।